তো এখন আমরা আসবো হচ্ছে টাইপ টুলে টাইপ টুলের তো মোটামুটি প্রথমটা আমরা জানি টাইপ টুলটা তো দেখলাম টাইপ এখানে ক্লিক করলাম এটা যদি শিপ টলটা খুব সুন্দরভাবে চারিদিকে বড় হবে তারপর শিপ টলটা প্রেস করে সুন্দরভাবে ছোট করতে পারবো শিফট টলটা প্রেস করে আমরা বড় এবং ছোট করতে পারবো বা কোনো লেখা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দুইটা ডিলিট করতেছিলাম ডিলিট করে দিলাম বা অ্যাড করতেছিলাম if sum ऐड হয়ে গেল বা মনে হলো যে এখানে চেঞ্জ করা দরকার এই নামটা চেঞ্জ করবো আচ্ছা সরি এই লেখাটা যদি চেঞ্জ করতে চাই লোরে এটা যদি সিলেক্ট করি এখানে জাস্ট ক্লিক করে যদি সিলেক্ট করি তাহলে চেঞ্জ করতে পারবো যেমন এখানে দিলাম টাইপ টাইপ if sum তো এটা কাজ করলো এটা হচ্ছে টাইপ টুলের কাজ টাইপ টুলের মাধ্যমে আমরা লেখা বিভিন্ন লেখা লিখতে পারবো আর কি করে এই পর্যন্ত নিই তাহলে এই বরাবর আমরা লেখা লিখতে পারবো মানে এই বক্সের মধ্যে শুধুমাত্র এই বক্সের মধ্যে লেখাটা হবে আমাদের এই বক্সের মধ্যে আর যত লেখা লেখেন না কেন এই বক্সের মধ্যেই হবে এই বক্সের বাইরে লেখাটা যাবে না এটা একটা ধরন আছে টাইপ টুলের মাধ্যমে আরেকটা হচ্ছে কি না করছি টিটা আমরা যদি এখানে আয়টা বড় হাতের করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি আমরা যদি টা সিলেক্ট করি আমাদের যদি চেপে আবার আই প্রেস করি শিফট চেপে আবার যদি আই প্রেস করি তাহলে আইটা বড় হাতের হয়ে যাবে বুঝতে পারছেন বা এখানে যদি মনে করেন যে আমি সব ছোট হাতে লিখবো ছোট হাতে লেখেন সব ছোট হাতের হলো আর যদি আবার হাতে সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে কিবোর্ডে হচ্ছে লক বাটনটা ইনেবল করা লাগবে লক প্রেস করে আমরা যদি এখানে এখন লেখি টাইপ টুল তাহলে সবগুলা লেখেন বড় হাতের হচ্ছে আর যদি এখানে ছোট হাতের করতে চাই যে আমরা না আমরা কাস্টমলি করব সেক্ষেত্রে বড় ছোট হাতে লিখতে চাই এখানে সাপোজ আমরা এ বড় হাতে লিখবো তাহলে বড় হাতের হবে নরমালি বি সি ডি লিখলেন আবার মনে করলেন ই বড় হাতে ই চাপলাম বড় হাতের হবে বুঝা যাচ্ছে

এখন আমরা টাচ টাইপ টুল কাজ শিখবো এখানে আরেকটা টাইপ আছে লাস্টে একবার একদম এখানে একদম শেষের টাচ টাইপ টুল এটা শর্টকাটটা হচ্ছে Shift T আমরা যখন কিবোর্ডে Shift T প্রেস করি তাহলে টাচ টাইপ টুলটা অটোমেটിക്കালি সিলেক্ট হয়ে যাবে আর তাছাড়া আমরা নরমালি এখানে সিলেক্ট করব তো টাচ টাইপ টুলে কাজটা কি টাচ টাইপ টুলে কাজটা হচ্ছে এখানে বিভিন্ন লেখা যে কোনো একটা লেখা সে চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে যেমন আমি সাপোজ এই H তে ধরলাম এখন H টা চাচ্ছি আমরা কালার চেঞ্জ করতে এখানে যদি ক্লিক করি কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে এখানে আরো কি মজা মজা কাজ করতে পারি দেখেন মাধ্যমে যেমন এইটা এখানে চারটা কর্নার আছে এই চার মানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে আর কর্নার এর চারটা পয়েন্ট আছে দেখেন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট চারটা পয়েন্ট তো চারটা পয়েন্টের কাজ এখানে ভিন্ন আমরা মাথায় রাখবো যে চারটা কর্নার আছে চারটা কর্নারের কাজটাই ভিন্ন তো এখান থেকে শুরু করি এখানে কাজটা কি এটা হচ্ছে মুভ করাই আমরা যদি এখানে ক্লিক করে দেখে এইটা মুভ করাই যদি এটা একটু ছোট করে দিই এটা যদি মুভ করে তাহলে বিভিন্ন পজিশনে সব কিছু ঠিক থাকে এখানে টাইপটাও ঠিক থাকে হয়েছে আকাশে উঠাতে চাইলে আকাশে চলে যাবে মাটিতে নামা দিতে চাইলে মাটিতে চলে যাবে এটা হচ্ছে এই অপশনের কাজ তারপর যদি এটাতে আসি এটার কাজটা হচ্ছে horizontally ছোট বড় করার যেমন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন একদম এটা চিকন হয়ে যাচ্ছে মানে এটা কি horizontally ছোট বড় করতে পারবো এই বড় করে দিলাম বা এটা এটাকে ছোট করে দিতে এই ওপরটা থেকে একদম উপরে কর্নারে রাইট কর্নারে এটা কাজ হচ্ছে এটা যদি টান দিই আমরা আনিকো একদম সুন্দরভাবে ছোট বড় হবে চারিদিকে সমান করে আমরা যেটা শিফট অল্টার প্রেস করে করি সেটা এখানে অটোমেটিকালি হবে

তো এটা কাজটা যদি আমরা বুঝতে যাই একটু ভালোভাবে তাহলে চলেন এটা কপি করলাম তারপর ডাবল ক্লিক করে সব করে সিলেক্ট করলাম এখানে লেখালাম এস 2 ও सॉरी ও ওকে তাহলে আমরা যদি এখানে টাস্ক টাব টুলটা সিলেক্ট করি টাস্ক টাব

এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ টুল এটা কিভাবে করে তো দেখে এখানে আছে এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ টুলের আগে আপনাকে মাথায় রাখা লাগবে অবশ্যই একটা এরিয়া নিয়ে নেওয়া লাগবে এরিয়া আমরা কিভাবে পাবো আমাদের এখানে বিভিন্ন শেপ আছে তো আমরা সর্বপ্রথম একটা রেকটেঙ্গুলার শেপ নিলাম এখানে একটা রেকটেঙ্গুলার নিলাম আর

মানে আমাদের এই ঠিক করে এটা অটো করে দেওয়া লাগবে এগুলো অনেক কাজ করছি না এই জন্য সমস্যা গুলো হচ্ছে এটা একশো একশো ঠিক আছে অটো জিরো এটা অটো করে দিয়েছে এইবার ঠিক হবে

দেখেন প্যারাগ্রাফের মাধ্যমে প্যারাগ্রাফিকে এটা লেফট তারপর এটা ফোনটা আর একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে কাজটা ভালো হবে আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেমন এখানে দেখেন বেস্ট ওয়ার্ক পসিবল পর্যন্ত আছে তাই না আমি যদি ফোন শেষটা বাড়ায় দিই তো এটা বেস্ট ওয়ার্ক পর্যন্ত থাকতেছে এখানে একটা দাগ দেখা যাচ্ছে রেড ওয়ার্কটার মানে হচ্ছে মিনিংটা হচ্ছে এখানে যদি একটু রেড ওয়ার্কটান ছোট্ট রেড ওয়ার্ক রেড ওয়ার্কটার মিনিংটা হচ্ছে তার মানে এখানে আরও লেখা আছে কিন্তু এটা জায়গার স্বল্পতার জন্য এটা অ্যাড হতে পারে নাই আমরা যদি আরেকটু বাড়ায় দিই এটা বাড়ায় দিলাম এই দেখেন এখন কিন্তু রেড মার্ক টা নাই ওকে তো আমরা যদি এখানে এটা লেফটে আমরা যদি এটা সেন্টারে নিই সেন্টারে গেলো এটা যদি রাইড এ নিই এ গেলো এখন যদি জাস্টিফাই করে দেই তাহলে দেখেন একদম চারিদিকে খুব সুন্দর ভাই কপিটেট গ্রাফিক্স হোয়াজ এক্সপেন্সিং গ্রাফিক্স ডিজাইন এখানে একটু খুব সুন্দর ভাবে এটা কিন্তু হয়েছে চারিদিকে সমান তারপরে যদি এখানে এটা ক্লিক করি তাহলে এটা হচ্ছে মিডিল আসবে এখানে ক্লিক করি এটা একদম ডানে যাবে আর এটা ক্লিক করলে একদম হয়ে যাবে ফর দা বেস্ট অফ পসিবল একদম সব জাস্ট এটা গোটা লাইন এখানে এ টু জেড সমান হবে এটা কাহিনী হচ্ছে এটা আমরা যদি এটার ক্ষেত্রেও দেখি যে আমরা এটা লাইনে নিচ্ছি আচ্ছা আমরা যদি এটা একটু বড় করি এখানে

ইস্টার শেপেও আমরা যদি একটু বড় করে দিই তাহলে সব বলে এটা যাবে এটা গেল তারপরে আমরা না দেখলাম এভাবে বিভিন্ন শেপে আমরা নিতে পারবো যদি আমরা মনে করি যে পলিগন শেপে নিবো সেম কাজ পলিগন শেপেও এটা হবে আমরা যদি জাস্ট ক্লিক করি টাইচ টাইপ টুলে ক্লিক করে এখানে দিলে দেখেন একদম সুন্দর ভাবে খুব ভরাঠ হয়ে গেছে আরাম চেয়ে খুব ভালোভাবে ভরাটা হয়ে গেছে তো এখানে স্টার টুল যদি নিই এখন যদি জাস্টিফাই করে দিছি এখানে যদি স্টার টুল নেই বড় করে এখানে কোনো লেখা নেই টাচ টাইপ টুল তাই তো এটা কি প্যারাগাপ প্যারাগাপটাও হয়ে যাচ্ছে আমাদের টাচ টাইপ টুলটাও শিখে যাচ্ছে এর মধ্যে তো কি গেছে টাচ টাইপ টুলটা কি কিভাবে কাজ করে এটা হলো টাচ টাইপ টুল তো তারপরে আছে টাচ টাইপ টুলে আরেকটা কাজ দেখেন যদি আপনারা মনে করেন যে আমরা একটা শেপ নেব যেটা কাস্টমলি ড্র করব আমাদের শেপটার কি কাস্টমলি ড্র হবে যে আমাদের ইচ্ছা মতো শেপ নেব তো সেক্ষেত্রে সেম এটা আমরা সিলেক্ট করে দিলাম আচ্ছা এটা যদি সিলেক্ট করি সিলেক্ট করে যদি অল্টার প্রেস করে একটু বড় করে নেই আচ্ছা এটা সমান করা দিলাম তারপর এটা আমাদের কাস্টম শেপ এখন কাস্টম শেপে যদি ক্লিক করে হুম এখানে যদি ক্লিক করি সরি একদম এই পয়েন্টে ক্লিক করবেন একবার পয়েন্টে তাহলে দেখেন এই কাস্টম শেপটাও সেম শেপে একটা আমাদের লেখা কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি আমি এটা যতই বড় করি না কেন আচ্ছা বড় করে চেঞ্জ হয়ে যাবে শেপটা সেভাবে নিয়ে জানবে আমরা এর মাধ্যমেও লেখা দিয়ে দিতে পারবো বুঝা গেছে আমার ইচ্ছাটা এর মাধ্যমে আমরা ইচ্ছা মতো শেপে লিখতে পারবো তো এটা গেলো টাচ টাইপ ট্রল তারপরে যদি আমরা এখানে দেখি তো ভার্টিক্যাল টাইপ তো ভার্টিক্যাল টাইপ টুলটা খুব ইজি আমরা নরমাল এটা আমরা এটা যদি ক্লিক করি এখানে তো দেখেন এখানে ভার্টিক্যালি আগেরটা হরিজন্টালি হচ্ছে এখন হচ্ছে এটা হবে ভার্টিক্যাল একই কাজ যেটা হরিজন্টালি হতো এখন সেটা হবে ভার্টিক্যালি হচ্ছে তো লরে মিক্স আমি যদি এখানে কোনো কিছু লিখি তারপর লিখলাম হ্যালো হাউ আর ইউ

অনেক পাত্রল এবং ভার্টিক্যাল টাইপ অনেক পাত্রল এই দুইটা খুব মজার কাজ এটা আসলে আজকে মাথায় ঢোকায় দিলে আপনাদের সমস্যা হয়ে যাবে পরবর্তীতে বুঝবে এটা